আজকাল কিন্তু অনেকেই যখন কোনো রেস্টুরেন্টে খাবার খেতে যাচ্ছে তাদের কাছে কিন্তু জিএসটি নিয়ে একটা ফ্রড হচ্ছে। তা আজকে আমরা আলোচনা করব এই ফ্রড থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। ন্যাচারালি দেখা যায় কোনো ব্যক্তি যখন কোনো রেস্টুরেন্টে খেতে যায়, খাওয়ার পর সেই রেস্টুরেন্ট তাকে একটা বিল দেয়, সেই বিলের সাথে কিন্তু অনেক সময় সার্ভিস চার্জ যোগ করা থাকে, এছাড়াও কিন্তু জিএসটিও যোগ করা থাকে। প্রথমত বলে নিই, অনেকেই কিন্তু সার্ভিস চার্জ দেখে সেটা সার্ভিস ট্যাক্স ভেবে না, এটা কিন্তু সার্ভিস ট্যাক্স নয়, এটা সার্ভিস চার্জ। সার্ভিস চার্জ কিন্তু কোনো রেস্টুরেন্ট যোগ করতে পারে না, এবং সেই টাকাটা আমরা পেমেন্ট করব কি করব না সেটা কিন্তু আমাদের উপর পুরোপুরি ডিপেন্ড করে, এবং এটা কোনো ট্যাক্সও নয় যে রেস্টুরেন্ট আমাদের কাছ থেকে কালেক্ট করে গভর্নমেন্টকে জমা করবে। এবার চলে আসি জিএসটিতে। জিএসটিতে যে ফ্রডগুলো হচ্ছে তার মধ্যে প্রথম হলো, অনেক রেস্টুরেন্টই আছে যারা কিনা কম্পোজিট স্কিমে আছে, তারপরেও কিন্তু তারা আমাদের উপর জিএসটি চার্জ করছে। কম্পোজিট স্কিম কি সেটা সম্পর্কে কারো যদি জানা না থাকে তাহলে আমরা ছোট করে বলে দিই, জিএসটি নম্বরকে কিন্তু দুরকমভাবে ভাগ করা যায়, একটা হলো রেগুলার আর একটা হলো কম্পোজিট স্কিম। যাদের জিএসটি রেগুলারে রেজিস্ট্রেশন করা থাকে তারা কিন্তু আমাদের উপর জিএসটি চার্জ করে, আমাদের কাছ থেকে জিএসটি কালেক্ট করতে পারে। কিন্তু কারো জিএসটি যদি কম্পোজিট স্কিমে রেজিস্ট্রেশন করা থাকে তারা কিন্তু আমাদের উপর জিএসটি চাপাতে পারে না। এক্ষেত্রে তাদের টোটাল মাসে যে কালেকশন হবে সেই কালেকশনের উপর একটা পার্সেন্টেজ অ্যামাউন্ট তাদের জিএসটি ডিপার্টমেন্টে জমা করতে হয়, এবং তারা কিন্তু ট্যাক্স ইনভয়েসও আমাদের ইস্যু করতে পারে না। এইবার চলে আসি যে এই ফ্রড থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। আমি ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দেবো, যেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আমরা জিএসটি ডিপার্টমেন্ট এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর যে বিলটি রেস্টুরেন্ট দেবে তার উপরে দেখবেন একটা জিএসটি নম্বর দেওয়া আছে, এবং কোনো কারণে যদি সেই ট্যাক্স ইনভয়েসের উপর জিএসটি নম্বর না দেওয়া থাকে তাহলে তো আপনি জিএসটি পেমেন্টই করবেন না, কিন্তু জিএসটি নম্বর যদি দেওয়া থাকে তাহলে আপনি সেটা এখানে বসান, বসিয়ে আপনি সার্চ করুন, সার্চ করলে কিন্তু দেখতে পাবেন সেই জিএসটি নম্বরটি অ্যাক্টিভ আছে কি নেই। যদি কোনো কারণে জিএসটি নম্বরটি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আমরা সেই রেস্টুরেন্টকে জিএসটি পেমেন্ট করব না। এছাড়াও কিন্তু আমরা ওই পেজের মধ্যেই দেখতে পাবো যে ওই জিএসটি নম্বরটি রেগুলার স্কিমে রেজিস্ট্রেশন করা আছে নাকি কম্পোজিট স্কিমে রেজিস্ট্রেশন করা আছে। যদি কোনো কারণে কম্পোজিটে থাকে তাহলে কিন্তু আমরা তাকে জিএসটি পেমেন্ট করব না। এছাড়াও যদি আমরা কোনো কারণে দেখি যে এই নম্বরটি ইনভ্যালিড, অর্থাৎ এই ধরনের কোনো নম্বরই জিএসটি ডিপার্টমেন্ট আমাদেরকে ইস্যু করেনি, তাহলেও কিন্তু আমরা তাদেরকে কোনো ধরনের কোনো জিএসটি পেমেন্ট করব না। এছাড়াও কোনো কারণে যদি আমরা দেখি আমরা গেছি এই রেস্টুরেন্টে এবং যে জিএসটি নম্বরটি এখানে বসানো হয়েছে সেটা কোনো বি রেস্টুরেন্টের জিএসটি নম্বর অথবা অন্য কোনো কোম্পানির জিএসটি নম্বর, সেক্ষেত্রেও কিন্তু আমরা জিএসটি পেমেন্ট করতে বাধ্য নই। এছাড়া এই পেজের নিচের দিকে গেলে কিন্তু আমরা দেখতে পাবো যে কোম্পানির জিএসটি নম্বরটি আমাদের দেওয়া হয়েছে সেই কোম্পানি কী কী প্রোডাক্ট নিয়ে আমাদের কাজ করে, সেটা দেখেও কিন্তু আমরা একটা আন্দাজ করতে পারবো যে এই জিএসটি নম্বরটি ওই রেস্টুরেন্টেরই কিনা। আশা করি বন্ধুরা ভিডিওটি হেল্পফুল হবে, এবং এই ধরনের ফ্রড কিন্তু অনেকের সাথেই হচ্ছে, তার জন্য আমি প্রত্যেককে বলবো ভিডিওটি অবশ্যই সবার মধ্যে শেয়ার করুন যাতে প্রত্যেকে জাগ্রত হতে পারে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।